ये জায়গাটাই যারা আপনারা এসে বসেছেন বা কমিটির লোকেরা এই যে জায়গাটা করেছে এখানে মেয়েদের জন্য জায়গা না এটা মদ্যগা জন্য হ্যাঁ তাই এই এলাকায় ছেলেরা নেই মদ্যরা নেই সব কুস্তেজ মেলায় আল্লাহর কৃপা আচ্ছা 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 এদের লজ্জা শরম ভায়া কায়া কিছু নেই পবিত্র মসজিদের জলসা হচ্ছে রসুল বলেছেন জান্নাতের বাগান আর এলাকার মদ্যরা পান বিমল খেয়ে ছানিগা সামনে কি মোস্তানি দেখছে আল্লাহর কিবা ঢোকার সময় দেখছিলাম ফেরেশতাদের দেখে যাচ্ছে শুধু দেখলে কি কায়দায় দেড়িয়ে ওইকে দেখে ছকি না বেরোবো চোখ মার হ্যাঁ না না আয় আব্বা কোরআন শরীফে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি ওয়া তাজহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ বলবে সে কাডা বাগানে জলসা হচ্ছিল সে বাককারের মেয়ে ঠকি না চোখ মেরেছিলি না ই বলি ও খোদা আল্লাহ কি আমি মোটে ওরম করিনি তখন আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ মুখকে মোহর করে দেবে চুপ 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 বহুত মস্তানি দিয়েছে মুখ দিয়ে আজকের মুখের দাদাগিরি চলবে না জমানের মস্তানি চলবে না আল্লাহ মুখকে মোহর করে দেবে হাতকে প্রশ্ন করবে হাত বলবে ও আল্লাহ এ যন্ত্র এখন কেরাম দেখছো আল্লাহর কি এরাম মাল নয় এ ডিজাইন আলাদা জলসা তিন শুধু নাম্বার লিখে ঘুরতে কার ফোন নাম্বার দেবো তসলিমা সেরিনা মর্জিনা কখন বেরোবে দেবো হাত সাক্ষী দেবে হাতকে প্রশ্ন করা হবে পা সাক্ষী দেবে তুমি মিথ্যা বলবে কিয়ামতে অস্বীকার করবে হাত পা সাক্ষী মিথ্যা দেবে না সুতরাং সোনার আব্বা আমি অনুরোধ করে বলবো যারা মুসলমানের ছানা বলে দাবি করো মুসলমানের বাচ্চা বলে দাবি করো যদি বলেন আমরা কাউরা মুচি ছানা তাহলে একে নাইলি হবে কোনো অসুবিধা নেই আর যদি বলেন মুসলমানের ছানা আমি উম্মতে মুহাম্মাদি আমার কাছে কোরআনের মতো কিতাব আছে তাহলে তোমাদের হাতে ভাই ধরে বললি যদি না হয় কোন জায়গায় ধরে বললি আসবে সেই জায়গায় ধরে বলছি চলে এতে কাঁচা বাংলার কিছু বলা যাবে এই বাবু বলে বলা যাবে সুতরাং অনুরোধ করে বলছি তোমাদের কি সব পোঁদে ফোড়া হয় সব আগানে বাগানে দাঁড়িয়ে দেয় যুবক ভাইরা সামনে এসো তোরা এলি তবে তো ওয়াজ চালু হবে মস্তানি মেরে দাঁড়িয়ে এস বাবু সোনা ভাই এস যুবক ছেলেরা যত বসবে এই শুনে যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের ভালোবাসবে মহব্বত করবে যুবকরা ইসলামের দিকে এগোলে ইসলাম এগোবে সাইয়েদিনা হযরতে ওমর ইসলাম কবুল করেছিল 26 বছরের টাটকা তাজা নওজোয়ান ছেলে ছিল সুতরাং আল্লাহ যুবক ইয়ংদেরকে ভালোবাসে আরে ইয়ং বয়সের ইবাদত আল্লাহর কাছে বিশাল বড় একটা ইবাদত তাই আমার তরুণ যুবক ভাইদের অনুরোধ করে বলবো আপনারা পাক পবিত্র মাজমায় এসে বসে যান খালি বুকে হাত মেরে মস্তানি মেরে দাবি করলে হবে না মুসলমান এই দেখো বলে উম্মতে মুহাম্মাদি চুল কেটেছে কাউরাদের মতো জামা পরেছে খ্রিস্টানদের মতো প্যান্ট পরেছে নাফরমানের মতো আর নাম রেখেছে হনুমানের মতো এদিকে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি কি গো আমার কথায় রাগ সোনার আব্বা প্রত্যেকের মাঝমায় এসে বসে যান বক্তাদের কথা বলার সুযোগ করে দেন একবার তকবীর দেব
সবাই বল এখন তরুণ ছেলে বেশি এমন আওয়াজ দিতে হবে যে মালকোটা বাজারে ঘুরতেছে যেন মনে হয় সারা ওখানে ভূমিকম্প হচ্ছে এই রকম আওয়াজ দেন নারী তাকবীর এই আওয়াজ হবে এমন আওয়াজ ছেড়ে দেবে ওদের চোখ যেন নীল হয়ে যাবে কি হয় নীল হয় চোখ ব্লু হয়ে যাবে এই রকম আওয়াজ দেন নারী তাকবীর আই মুসলমান বাঘের মতো আওয়াজ দাও নারী তাকবীর নারী দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলো আল্লাহ হাদিসের আলো আমরা যখন বলি না যে মুসলমান বাঘের বাচ্চা কিছু লোকে মুখ বেঁকে দেয় কেন বলবো কেন বলুন তো এই 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 বাঘ তো একটা জানোয়ার আমরা কি জানোয়ারের বাচ্চা অস্তাগফিরুল্লাহ না বাবা আপনাদের ছোট করার জন্য বলিনি আলেমুলা আমাদের জিজ্ঞেস করবেন হাদিস পাকে এসেছে হযরত আলীর নাম শুনেছেন হযরত আলী কোন আলী হাসান হোসেনের আব্বা আলী সুবহানাল্লাহ বলো বলা হতো শেরের খোদা শের মানে কি মুরব্বি আব্বা বলো শের মানে কি যুবকরা বুঝতে পারি নি ভাজা কেন বলা হয় একজন হরিণ যেমন বাঘকে দেখে ভয় পায় হরিণ বাঘকে দেখলে ভয় করে না যে ধরবে আর লেবে আর হ্যাঁ না না মুনাফেকেরা হযরত আলীকে দেখে ততটা ভয় করতো ওই জন্য বলা হতো শেরের খোদা মানে আল্লাহর শের আল্লাহর বাঘ হে আলীর উত্তরসূরিরা ওমরের মতো বসো আর আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও নারী থাকবে নারী থাকবে নারী থাকবে তাহলে ওয়া চালু করা যাক যারা এসেস যারা আসেন ও যন্ত্র গুলো সারবে এত বলার পরে যদি না আসে তাদ লাইয়ে দিলে মাথায় ঝাড়তি হবে হ্যাঁ না না সোনার আব্বা চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত মা আমেনার নয়নের বলি যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল যিনি শামস দোহা বদর রোজা যিনি দাঁড়ালে পৃথিবী তাহাই চঞ্চল যিনি বসিলে অবনী হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় সুবহানাল্লাহ আয় আব্বা আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো এই দেখেন যে নবীর পেছা পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোন ছায়া ছিল না যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলে যে নবী হ্যাঁ বললে যে নবী নাম হারাম হয় যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায় যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায় সুবহানাল্লাহ